Welcome to our SPM English class. Today, আজকে আমি natural calamity অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের উপর আমি একটা report করাচ্ছি। এর আগে আমি একটা report করেছিলাম যেটা হলো program report. কোনো জায়গাতে কোনো কিছু অনুষ্ঠান program function occasion যদি হয় তার উপরে যদি আমরা report তৈরি করি বা paragraph লিখি তাহলে কেমন লিখবো তার একটা format আমি already দিয়ে দিয়েছি। সেই format follow করে আমরা যে কোনো program report লিখতে পারি। এখন যেটা দিচ্ছি সেটা হলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ন্যাচারাল ক্যালামিটি কি? কোনো আর্থকোয়েক, ভূমিকম্প হতে পারে, ফ্লাড, বন্যা হতে পারে বা সাইক্লোন কোনো ঝড় হতে পারে। তো এই রকম কোনো প্রাকৃতিক দুর্যোগের উপরে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে তার উপরে যদি তোমাদের রিপোর্ট লিখতে বলে তাহলে অবশ্যই করে এই ফরম্যাটটা ফলো করবে। আমি দেখাচ্ছি একটার পর একটা কিভাবে আমরা লিখবো। তবে এখানে যে আমরা 1, 2, 3, 4 করে পয়েন্টস করে লিখেছি এই রকম পয়েন্টস করে তোমরা কিন্তু এক্সামের খাতাতে লিখবে না। তোমরা প্যারাগ্রাফ যেমন লিখে পর পর করে তোমরা লিখে যাবে, মানে লাইন বাই লাইন তোমরা লিখে যাবে। আমি জাস্ট বোঝানোর জন্য 1, 2, 3, 4 করে লিখেছি এবং এইভাবে যদি তোমরা খাতাতে লিখে রাখো তাহলে খুব তাড়াতাড়ি সেটা মুখস্থ করতে বা আয়ত্ত করতে সুবিধা হবে। চলো দেখে নিই আমরা ন্যাচারাল ক্যালামিটি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের উপরে আমরা কিভাবে একটা রিপোর্ট তৈরি করব। ফার্স্ট অফ অল বলি, এই রিপোর্ট তৈরি করতে গেলে আমরা সর্বদাই পাস্ট টেন্স ব্যবহার করব। মানে রিপোর্ট মানে কি? যেটা হয়ে গেছিল অতীতে, ঝড় হয়েছিল, ক্ষতি হয়েছিল, এই এই হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, সব পাস্ট টেন্সে হবে। চলো দেখে নিই। ফার্স্ট আমরা হেডিং লিখব, খাতার উপরে মাঝ বরাবর লিখবে এ ডিভাস্টেটিং, একটা ভয়াবহ। ভয়াবহ কি? সাপোজ আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি একটা সাইক্লোন। সাইক্লোন মানে একটা ভয়াবহ ঝড়। সাইক্লোন হতে পারে, ফ্লাড হতে পারে, আর্থকোয়েক হতে পারে, বা ঝড়ের নামটা যদি তোমরা দাও এখানে সেটাও হবে। এ ডিভাস্টেটিং সাইক্লোন বলে কমা দিয়ে ঝড়ের নামটাও দিতে পারো। তাহলে আমরা এখানে কি লিখবো? এ ডিভাস্টেটিং বলে প্রাকৃতিক দুর্যোগের নামটা লিখবো এখানে। বাই এ স্টাফ রিপোর্টার, এটা তোমরা ছোট্ট করে লিখে রাখতে পারো নিচে, বাই এ স্টাফ রিপোর্টার। এবারে আমরা প্যারাগ্রাফটা শুরু করছি এখান থেকে। প্লেস, প্লেস মানে কি? কোন জায়গাতে হয়েছে। তাহলে এই যে প্রাকৃতিক দুর্যোগ সেটা কোন জায়গায় হয়েছে সেটা কিন্তু তোমার যে প্রশ্ন থাকবে প্রশ্নের দেখবে পয়েন্টস দিয়ে দেবে। সেই পয়েন্টসের মধ্যেই রয়েছে প্রাকৃতিক দুর্যোগটা কোথায় হয়েছে। যদি পয়েন্টসে দেওয়া না থাকে নিজের মতো করে তোমরা লিখতে পারো, তবে আশা করি প্রশ্নের যে পয়েন্টস থাকে প্রশ্নের মধ্যেই সেখানে থাকবে প্রাকৃতিক দুর্যোগটা কোথায় হয়েছে। সাপোজ আমি এখানে প্লেসের দিচ্ছি, আমি সাপোজ দিচ্ছি কলকাতা, কলকাতা এটা আমি দিলাম। আর ডেট কবে হয়েছে সেটা তোমরা লিখবে। এই ডেটটা কিন্তু প্রশ্নে অবশ্যই থাকবে কবে হয়েছিল, ঠিক আছে? তাহলে এখানে ডেট সাপোজ আমি যে কোনো একটা ডেট এখানে দিলাম, 15th March। তবে কিন্তু যেদিন লিখছো তার অনেক আগের ডেটটা তোমরা দেবে, যেদিন লিখছো সেই ডেটটা আদৌ দেবে না, অনেক আগের একটা পুরনো একটা যে কোনো ডেট তোমরা দেবে। মার্চ বলে এখানে তোমরা সালটা উল্লেখ করতে পারো, 2022 বা 2021 যে কোনো দিতে পারো, দিয়ে এরকম কোলন দিয়ে আমরা এখান থেকে এবারে শুরু করব। দেখো এ ডিভাস্টেটিং ড্যাশ, ড্যাশ এখানে কি লিখবো? ওই যে প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগের নামটা এখানে লিখবো। আমফান হতে পারে, কোনো আর্থকোয়েক হতে পারে, ফ্লাড হতে পারে, এই দুর্যোগের নামটা এখানে লিখবে। একটা ভয়াবহ, এই কিল্ড মেরে ফেলেছিল, মেনি পার্সনস অনেক ব্যক্তি, অ্যান্ড ইনজিওর্ড আহত হয়েছিল, মেনি অনেক, হোয়েন ইট হিট আপন যখন এটা আঘাত করেছিল এখানে লিখবে প্লেসের নাম, কোন প্লেসে আঘাত করেছিল, হিট আপন অর্থাৎ কোথায় আছড়ে পড়েছিল এই দুর্যোগটা, কোথায় সেই জায়গার নামটা এখানে দেবে। জায়গার নামটা আমি আবারও বলছি প্রশ্নের মধ্যে থাকবে, যদি প্রশ্নে না থাকে তোমার নিজের মতো করে তুমি দিতে পারো যে এই দুর্যোগটা কোথায় হতে পারে, সেই জায়গার নামটা এখানে তোমরা দেবে। অন, অন দিয়ে ডেট দেবে, কবে হয়েছে এখানে ডেট, কত তারিখে হয়েছে সেই তারিখটা দেবে। তারিখের পরে এখানে তোমরা অ্যাড দিয়ে সময়টাও দিতে পারো, টাইম অর্থাৎ কখন হয়েছে, অ্যাট 9 PM, 9 AM, 6 AM, 6 PM এটা তোমরা সময়টা দিতে পারো, আবার নাও দিতে পারো। সময় দিতে পারো, সময় না দিয়ে তোমরা এখানে দিতে পারো ইন দা ইভিনিং দিতে পারো, যদি সন্ধ্যাবেলা হয় ইন দা আফটারনুন দিতে পারো, ইন অ্যাট নাইট দিতে পারো। ওকে, তাহলে এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় দেখো, ইট কজড ডিউ টু, ইট কজড ডিউ টু, কি কারণে এই দুর্যোগটা হয়েছে
এটাও প্রশ্নে পত্রে থাকবে, এখানে কারণটা লিখবে। তাহলে কি কারণে এই যে সাইক্লোন বলো, ফ্লাড বন্যা বলো বা কোনো আর্থকোয়েক বলো, কি কারণে হয়েছে সেই কারণটা এখানে আমরা লিখব, সেটাও কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে কি কারণে দুর্যোগটা হয়েছে। নেক্সট ড্যাশ ইল, এখানে দুর্যোগের নামটা লিখবে, এখানে দুর্যোগের নাম মানে ও যদি সাইক্লোন হয় আমফান বা আর্থকোয়েক বা ফ্লাড, এখানে তোমরা দুর্যোগের নামটা লিখবে। কিল, এখানে সংখ্যা লিখবে কতজন লোক, ধরো আমি বললাম 400 জন লোক, 400 পিপল, এখানে তোমরা এটা লিখতে পারো বা এরকম লিখতে পারো 400, এটা লিখতে পারো। অ্যান্ড এতজন পিপল ওয়ার ইনজিওর, মারা গিয়েছিল এতজন আর মারা ইনজিওর হয়েছিল কতজন, এখানে তোমরা একটা নাম্বার দিয়ে দেবে মানে কতজন লোক ইনজিওর হয়েছে, আহত হয়েছে। তারপরে দেখো এখানেও সেই দুর্যোগের নাম, নামটা দেবে কি নাম, দুর্যোগের নাম। ওকে, এই দুর্যোগ মেড পিপল হোমলেস, লোকজনকে বাড়ি ছাড়া করেছিল, ঘর ছাড়া করেছিল। মোস্ট অফ পিপল সাফার্ড, বেশিরভাগ লোকজন ভুগেছিল ফর ফুড অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, খাবার এবং পানীয় জলের জন্য ভুগেছিল। দ্য ট্রিজ ওয়ার আপরুটেড, গাছগুলো ভেঙে পড়েছিল। দ্য প্ল্যান্টেশনস অ্যান্ড প্যাডি ওয়ার ডিস্ট্রয়েড, মানে প্ল্যান্টেশনস মানে এখানে যে চারা রোপণ করা হয়েছিল বা প্যাডি অর্থাৎ ধান ক্ষেত, যে ধান সেগুলো কিন্তু ওয়ার ডিস্ট্রয়েড, নষ্ট হয়ে গিয়েছিল। টেলিকমিউনিকেশন ওয়াজ ডিসকানেক্টেড, আর টেলিফোনের যে কমিউনিকেশন মানে ফোনের ফোন যোগাযোগ ব্যবস্থা, সেটাও কিন্তু ডিসকানেক্টেড অর্থাৎ সেটা বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে এই পয়েন্টসগুলো তোমরা লিখে নাও এবং এরপরে আরও 4টে পয়েন্টস আমি দিচ্ছি, দিলে একটা প্যারাগ্রাফ, অনেকগুলো ওয়ার্ডসের একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, আর যে কোনো দুর্যোগের, প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা এই রিপোর্টটা লিখতে পারি। ওকে, চলো নেক্সট পয়েন্টসগুলো আমরা দেখে নিই। নেক্সট এই পয়েন্টসগুলো আমরা এই প্যারাগ্রাফের শেষের দিকে লিখে দেবো, দেখো। তবে কিন্তু এই পয়েন্টস পয়েন্টস করে লিখবো না, আমি আগেও বলেছি প্যারাগ্রাফটাই পরপর লিখে লিখে যাবে, আমি বোঝানোর জন্য জাস্ট পয়েন্টস করে লিখেছি। সেভারেল অর্গানাইজেশন কেম ফরওয়ার্ড উইথ হেল্প, সাহায্যের জন্য বিভিন্ন অর্গানাইজেশন এগিয়ে এসেছিল। দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড দ্যাট দ্য এরিয়া উইল বি ভিজিটেড, আর সরকার ঘোষণা করেছিল যে এরিয়াটা ভিজিট করবে, অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত এরিয়াটা ভিজিট করবে। রুপিস 1 crore ওয়ার স্যাংশনড, অর্থাৎ 1 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। কত টাকা স্যাংশন করা হয়েছে সেটা যদি প্রশ্নের পয়েন্টসে থাকে লিখবে, আর না থাকলে নিজের মতো করে লিখতে পারো। অ্যান্ড মেনি টোনস অফ ড্রাই ফুডস অ্যান্ড মেনি গার্মেন্টস ওয়ার সেন্ট, অনেক টোন খাবার জামা কাপড় এগুলো পাঠানো হয়েছিল। ইভেন মেনি রিলিফ ক্যাম্পস ওয়ার সেট আপ, বিভিন্ন রিলিফ ক্যাম্প যেখানে তাদেরকে সরিয়ে রাখা হবে বা তাদের ভালো সুরক্ষা রাখা হবে, সুরক্ষিত করে, সেই রকম রিলিফ ক্যাম্পস তৈরি করা হয়েছিল। টু গিভ শেল্টার দ্য হোমলেস পিপল, এখানে তাদের যে হোমলেস পিপল অর্থাৎ ঘর ছাড়া লোকেদেরকে আশ্রয় দেওয়ার জন্য সেট আপ করা হয়েছিল রিলিফ ক্যাম্পস। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত পয়েন্টসগুলো একটা প্যারাগ্রাফ করে লিখব। খাতা নিয়ে তোমরা ভিডিও স্কিপ করে গিয়ে তোমরা ওই অংশগুলো এবং এই অংশগুলো একসঙ্গে প্যারাগ্রাফ করে লেখো, দেখবে একটা সুন্দর রিপোর্টের আকার চলে এসেছে। এবং যে কোনো, তবে এটা মনে রাখবে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু আমরা এই রিপোর্টটার ফরম্যাটটা অবশ্যই লিখব। আর এই ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিও শেষে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো প্রোগ্রাম রিপোর্ট বা এডিটোরিয়াল লেটার, আমাদের ক্লাস 12 সামনে এক্সাম, এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো আর অফিসিয়াল লেটার অবশ্যই নেক্সট ক্লাসে আমি নিয়ে আসছি, আর তোমরা আমার প্লে লিস্টে পেয়ে যাবে অফিসিয়াল লেটার। ওকে।